ইন্ডিয়ান পলিটি, রাজ্যসভা, লোকসভা ও স্পিকার। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ আর লোকসভা হলো নিম্ন কক্ষ। রাজ্যসভা বা দ্য কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত। এটা 80 নম্বর ধারায় বলা আছে। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্র থেকে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি মোট 12 জনকে রাজ্যসভায় সদস্য হিসেবে মনোনীত করেন। ইচ্ছা করলে তিনি 12 জনের কম সদস্যকেও মনোনীত করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই মনোনয়ন কার্য সম্পন্ন করেন। বাকি অনধিক 238 জন সদস্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 245 জন। এর মধ্যে 229 জন স্টেট থেকে এবং 4 জন ইউটিস থেকে এবং 12 জন নমিনেটেড করা হয়েছে। রাজ্যসভা কত বছর পর্যন্ত চলে? রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটা হচ্ছে ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ, এটা ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভায় এসসি বা এসটিদের জন্য কোনো আসন সংরক্ষণ নেই। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর ন্যূনতম বয়স কত বছর হতে হবে? 30 বছর। প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন। প্রত্যেক প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হন, তবে প্রতি 2 বছর অন্তর 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই স্থলে নতুন প্রার্থী নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান। বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান হলেন বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধির সংখ্যা সবথেকে বেশি, 31 জন, আর পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা রাজ্যসভায় 16 জন। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, গোয়া, পুদুচেরি প্রভৃতির প্রতিনিধির সংখ্যা 1 জন করে। রাজ্যসভার কার্যাবলীগুলি কী কী? অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই, কিন্তু রাষ্ট্রকীর্তক নতুন চাকুরি সৃষ্টি করা একমাত্র ক্ষমতা। ক্যান ক্রিয়েট অল ইন্ডিয়া সার্ভিসেস। রাজ্যসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তবে সরকারি কাজকর্মের আলোচনা করতে পারে। লোকসভা বা হাউস অব দ্য পিপল। লোকসভা এটা হচ্ছে নিম্ন কক্ষ। লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552, আর বর্তমানে 545 জন প্রেজেন্ট স্ট্রেংথ। বর্তমানে 545 জন সদস্য, এর মধ্যে থেকে 530 জন স্টেট থেকে, 13 জন ইউটিস থেকে এবং 2 জন নমিনেটেড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নমিনেট করে 2 জনকে। লোকসভার ক্ষমতা কী আছে? অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয়। লোকসভা কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষ বা লোয়ার হাউস, আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস বা উচ্চ কক্ষ। লোকসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। লোকসভা বা রাজ্যসভার সদস্যরা কোনো কারণ না দেখিয়ে এক নাগাড়ে 60 দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তিনি তার সদস্যপদ হারাবেন। অধিবেশন মুলতুবি বা বন্ধ থাকাকালীন সময়টুকু এর অন্তর্ভুক্তিত্ব হবে না। আজ পর্যন্ত লোকসভা গঠিত হয়েছে 15 বার, এর মধ্যে 6 বার লোকসভার মেয়াদ 5 বছর পূর্ণ হয়েছে। পঞ্চম লোকসভার মেয়াদ ছিল 5 বছর 10 মাস। প্রথম লোকসভা গঠিত হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে 1952 সালের 13ই মে। লোকসভা বা রাজ্যসভা উভয় কক্ষের সদস্যরা ইচ্ছা করলে সদস্যপদ ত্যাগ করতে পারেন। পার্টির হুইপ না মানলে লোকসভার সদস্য সদস্যপদ হারাতে পারেন। লিডার অব অপোজিশন।
বা বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন ইজ সিলেক্টেড ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি হ্যাভিং সেকেন্ড হায়েস্ট মেজরিটি। দ্য রিকোয়ার্ড স্ট্রেংথ অফ এ গ্রুপ অর পার্টি ইজ 1/10 সিট অফ দ্য হাউস ফর দ্য লিডার অপোজিশন টু বি চুজেন। ইন 15th লোকসভা দেয়ার আর নো লিডার অফ অপোজিশন বিকজ নো পার্টি হ্যাজ 1/10 মেজরিটি। প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন? এস বি চৌহান। স্পিকার, লোকসভার স্পিকার, সম্মানের দিক থেকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমকক্ষ। লোকসভার স্পিকার সম্মানের দিক থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমকক্ষ। যোগ্যতা কেমন? লোকসভার সদস্য হতে গেলে যে যে যোগ্যতা লাগে। নির্বাচন, লোকসভার সদস্যদের দ্বারা। কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত? 5 বছর। লোকসভা ভেঙে গেলেও তিনি তার দায়িত্ব পালন করেন যতক্ষণ না নতুন নির্বাচিত লোকসভার অধিবেশন হচ্ছে। পদচ্যুতি, কিভাবে পদচ্যুতি করা যায়? 14 দিনের নোটিশ দিয়ে লোকসভার অধিকাংশ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন। এই সময় তিনি সভা পরিচালনা করতে পারেন না। পদচ্যুতির পর তিনি তার অফিস চালাতে পারবেন যতক্ষণ না নতুন স্পিকার দায়িত্বভার গ্রহণ করছেন। স্পিকারের ক্ষমতা কী আছে? কোনো বিল অর্থ বিল কিনা তা স্পিকারই একমাত্র ঠিক করেন। এ ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী অর্থ বিলে লোকসভা স্পিকারের সার্টিফিকেট দেন। 110-এর 4 নম্বর ধারা অনুযায়ী স্পিকারের নির্দেশ অনুশাসন সম্পর্কিত কোনো বিষয় বৈধতার প্রশ্ন আদালতে পেশ করা যায় না। পার্লামেন্ট ও রাষ্ট্রপতির মধ্যে সংযোগকারী মাধ্যম। লোকসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। লোকসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। লোকসভার সদস্যের 1/10 অংশকে কোরাম বলে। যদি কোরাম না হয় তাহলে স্পিকার সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। 108-এর 4 নম্বর ধারা অনুযায়ী টায়ের সময় তিনি ভোটদান করে অচলাবস্থা কাটান। 101 নম্বর ধারা অনুযায়ী স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার লোকসভার কার্য পরিচালনা করেন। ডেপুটি স্পিকার না থাকলে রাষ্ট্রপতি লোকসভার একজন সদস্যকে স্পিকার হিসেবে চালানোর জন্য সাময়িকভাবে নিযুক্ত করেন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জি ভি মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? ডেপুটি স্পিকারের কাছে। আর ডেপুটি স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন? স্পিকারের কাছে। পার্লামেন্টের অধিবেশন বা সেশন অফ পার্লামেন্ট। পার্লামেন্টের অধিবেশনে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি পড়তে হবে? অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। 2টি অধিবেশনের মাঝে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না। বছরে মোট কটি অধিবেশন বসে? 3টি। বাজেট অধিবেশন, বাদল অধিবেশন আর শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন হচ্ছে লংগেস্ট, এটা সব থেকে বড়, যেটা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে, মে মাসের মধ্যে হয়। বাদল অধিবেশন বা মনসুন অধিবেশন জুলাই থেকে আগস্টের মধ্যে। আর শীতকালীন অধিবেশন বা উইন্টার অধিবেশন ডিসেম্বরে। এটা খুব ছোট, শর্টেস্ট, সব থেকে লংগেস্ট বাজেট অধিবেশন, আর শীতকালীন অধিবেশন সব থেকে ছোট, শর্টেস্ট। অধিবেশনে টোটাল কত রকমের বিল হয়? 4 রকমের, 4 ক্যাটাগরিজ অফ বিল। অর্ডিনারি বিল, মানি বিল, ফিনান্স বিল আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। যৌথ অধিবেশন কি জিনিস? জয়েন্ট সেশন, জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন, এটা আর্টিকেল 108। মানি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বাদে
অন্যান্য বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন আহ্বান করেন এবং লোকসভার স্পিকার ওই সভার সভাপতিত্ব করেন। তাহলে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি যেটা আহ্বান করেন সেখানে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। এই অধিবেশন বসে যখনই দুটো বিলের মধ্যে মতানৈক্য দেখা যায়। নেক্সট, লোকসভা কিভাবে ভেঙে দেওয়া যায়। লোকসভা ভেঙে দেওয়া, শুধুমাত্র লোকসভা ভেঙে দেওয়া যায়, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। রাজ্যসভায় অসমাপ্ত বিল বা পেন্ডিং বিলস কিন্তু লোকসভায় পাশ রয়েছে এইরূপ বিল লোকসভা ভেঙে গেলে বাতিল বলে গণ্য হয়। রাজ্যসভায় অসমাপ্ত বিল পেন্ডিং বিল লোকসভায় পাশ হয়নি এইরূপ বিলে ল্যাপস হয় না। লোকসভার আসন বেশি সব থেকে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে লোকসভার আসন সব থেকে বেশি। সব থেকে লোকসভার আসন সংখ্যা কম কোন কোন রাজ্যে? মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, পুদুচেরি। লোকসভার আসন সব একটা করে। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? 42টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা 42টি। দিল্লির লোকসভার আসন সংখ্যা কটা? 7টি। কোশ্চেন আওয়ার কি জিনিস? কোশ্চেন আওয়ার, হোয়াট ইজ কোশ্চেন আওয়ার? উভয় কক্ষের প্রতিটি অধিবেশনের প্রথম ঘন্টা 11টা থেকে 12টা পর্যন্ত হলো কোশ্চেন আওয়ার। এই সময় সদস্যরা প্রশ্ন করেন, মন্ত্রীরা তার উত্তর দেন। তিন প্রকারের প্রশ্ন হয়, স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন এবং শর্ট নোটিস কোশ্চেন। স্টার্ট কোশ্চেনে একজন সদস্য দিনে একটি মাত্র প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়া হয় মৌখিকভাবে। আনস্টার্ট কোশ্চেনে 10 দিনের নোটিশ দিতে হয়, উত্তর দেওয়া হয় লিখিতভাবে। আর শর্ট নোটিস কোশ্চেন, 10 দিনের কম সময়ের নোটিশে জিজ্ঞাসা করা যাবে, তবে প্রশ্নের বিষয়টি জনসাধারণের জন্য প্রয়োজন ও গুরুত্বপূর্ণ হতে হবে। জিরো আওয়ার কী জিনিস? হোয়াট ইজ জিরো আওয়ার? জিরো আওয়ার 12টা থেকে 1টা পর্যন্ত প্রতিদিন হয়। এখানে আলোচ্য বিষয় হলো কল অ্যাটেনশন নোটিসেস, কোশ্চেন অন অফিসিয়াল স্টেটমেন্টস, অ্যাডজার্নমেন্ট মোশনস। লেমডাক সেশন কি? হোয়াট ইজ লেমডাক সেশন? ইট রেফার্স টু দ্য লাস্ট সেশন অফ দ্য এক্সিস্টিং লোকসভা আফটার নিউ লোকসভা হ্যাজ বিন ইলেক্টেড। দোজ মেম্বার অফ দ্য এক্সিস্টিং লোকসভা হু কুড নট গেট রি ইলেক্টেড টু দ্য নিউ লোকসভা আর কল্ড লেমডাক। তাহলে লেমডাক সেশন হচ্ছে সব থেকে লাস্ট সেশন, অর্থাৎ এরপরে ওই লোকসভার সদস্যরা আবার রি ইলেক্টেড হয়নি, মানে তারা হচ্ছে সবার লাস্ট। ওই সব সদস্যরা যারা হচ্ছে পরবর্তীতে ইলেক্টেড হয়নি কিন্তু তাদের লাস্ট সেশন চলছে, লাস্ট সেশন অফ দ্য এক্সিস্টিং লোকসভা চলছে, সেই সব সদস্যদের বলা হয় লেমড্যাক্স এবং সেই সেশনটাকে বলা হয় লেমড্যাক্স সেশন। এই ক্লাস থেকে কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।